গণভবনের আশেপাশের এলাকায় নিজের মোবাইল ফোন হারিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। মোবাইল হারানোর ঘটনায় ডিএমপির শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় থানায় একটি জিডি করেছেন। তিনি ঠিক কোথায় মোবাইলটি হারিয়েছেন তা বলতে পারছেন না, তবে তার ধারণা শেরেবাংলা নগর থানাধীন গণভবনের আশেপাশের এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে থাকতে পারেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে মাগুরা এক আসনে নৌকার মাঝি সাকিব। বিগত 17 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় হয়ে থাকা সাকিবকে দেখা যাবে রাজনীতির মাঠে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন টাইগার অধিনায়ক। নিজের জন্মস্থান মাগুরা এক আসনে নির্বাচনে লড়বেন সাকিব আল হাসান। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত 18 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। আসনগুলো হলো ঢাকা 10, মাগুরা 1 ও 2। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন সাকিব। প্রায় আধ ঘন্টা ধরে চলে এ বৈঠক। বৈঠক শেষে সাকিবের মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।